শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে বসে গেছে যাত্রী সেবার আধুনিক সব যন্ত্রপাতি। বসেছে চেক ইন, ইমিগ্রেশন, লাগেজ, ব্যাগেজ সিস্টেম, চলছে পরীক্ষা নিরীক্ষা, একই সাথে চলছে উদ্বোধনী মঞ্চসজ্জার কাজ। 7 অক্টোবর আংশিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপাতত সাধারণ যাত্রীরা ব্যবহার করতে পারবেন না এই টার্মিনাল, তবে উদ্বোধনের পর ব্যবহার করা যাবে অ্যাপ্রন এরিয়া ও ট্যাক্সি ট্র্যাক সহ বেশ কিছু অংশ। সাদজুসামের রিপোর্ট আর ছবি তুলেছেন রিয়াজ মাহমুদ। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 2,30,000 বর্গমিটারের তৃতীয় টার্মিনাল ভবনের দক্ষিণ অংশের কাজ এরই মধ্যে প্রায় শেষ। বাইরে দৃশ্যমান আধুনিক প্রযুক্তির বোর্ডিং ব্রিজ, 26টি বোর্ডিং ব্রিজের মধ্যে 12টি প্রস্তুত হচ্ছে। বসে গেছে 115টি চেক ইন কাউন্টার, যার মধ্যে 15টি থাকবে সেলফ সার্ভিস। বসছে ইমিগ্রেশন কাউন্টার, স্থাপন করা হয়েছে লাগেজ ও ব্যাগেজ সিস্টেম। যাত্রীদের জন্য টার্মিনালে বসেছে 4টি চলন্ত সিঁড়ি, যাত্রীদের অপেক্ষার জন্য আছে বিশাল পরিসরের ওয়েটিং এরিয়া। একসাথে 1,044টি গাড়ি রাখার সুবিধা নিয়ে তৈরি হয়েছে আধুনিক ডিজাইনের তিনতলা কার পার্কিং, যা এলিভেটেড ও সাধারণ করিডোরে সরাসরি যুক্ত থাকবে মূল সড়কের সাথে। প্রায় 5 লাখ বর্গমিটার এলাকায় থাকবে বেশ কটি ছোট ছোট দৃষ্টিনন্দন লেক, থাকছে সবুজের বেষ্টনী। 7 অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি আংশিকভাবে উদ্বোধন করবেন, সেই জন্য তৃতীয় টার্মিনালের ভেতরের দক্ষিণ অংশে চলছে মঞ্চসজ্জা ও প্রস্তুতি কাজ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে আংশিকভাবে উদ্বোধনের উদ্দেশ্য হল যেসব এলাকা প্রস্তুত হবে সেগুলো কাজে লাগানো। বিল্ডিং যেমন টার্মিনাল বিল্ডিং আছে, তার সাথে আছে আমাদের অ্যাপ্রন এরিয়া আছে, আমাদের আছে ট্যাক্সি ট্র্যাক আছে, আমাদের আছে ইম্পোর্ট কার্গো এক্সপোর্ট কার্গো টার্মিনাল আছে। তো এগুলো সবগুলোই কাজ কিন্তু প্রায় সমাপ্ত পর্যায়ে চলে আসবে। মাননীয় প্রধানমন্ত্রী যখন সফট ওপেনিং করবে, আমরা কিছু কিছু এরিয়া এই বিমানবন্দরে আমরা ব্যবহার করতে সক্ষম হব। নির্মাণকারী প্রতিষ্ঠানের সাথে চুক্তি অনুসারে অক্টোবরের মধ্যে মোট কাজের 90% শেষ হয়ে যাবে। যাত্রীদের ব্যবহার করতে সময় লাগবে আরও 1 বছর। বাস্তবে পুরো যখন ফুল ফাংশনাল যদি বলি, এয়ারক্রাফট হ্যান্ডলিং, এয়ারক্রাফট কার্গো হ্যান্ডলিং এগুলো এবং পুরো এয়ারপোর্টের অন্যান্য বিজনেস কামি এগুলো যেগুলো থাকবে, এগুলোর সাথে সাথে 2024-এর শেষের দিকে চেক করা। প্রায় 22,000 কোটি টাকা ব্যয়ে তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ করছে জাপান ও কোরিয়ান 3টি কোম্পানির জয়েন্ট ভেঞ্চার এভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম। এরই মধ্যে টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং এর কাজটিও জাপানকে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। বিমানবন্দর হচ্ছে এমন একটি জায়গা যেখানে এসে মানুষ প্রাথমিকভাবে একটি দেশ সম্পর্কে ধারণা করে ফেলতে পারেন। আমাদের যে বিমানবন্দরের যে এতদিনের যে সেবা, সেটি খুব বেশি ইতিবাচক ধারণা তৈরি করতে পারেনি। তবে তৃতীয় টার্মিনাল যেভাবে আধুনিক সব প্রযুক্তিতে সাজছে, তার সাথে যদি কর্মীদের সত্যিকারের সেবা যুক্ত হয়, তাহলে এই টার্মিনাল বিমানবন্দরের সেবা সম্পর্কে মানুষের ধারণা বদলে দিতে পারবে, সেটি নিশ্চিতভাবেই বলা যায়। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।